ফেসবুকে ঢুকা মাত্র যে ভিডিওগুলো এখন চোখের সামনে পড়ে সেই ভিডিওগুলোর মধ্যে একটি অন্যতম ভিডিও হলো আদিবাসী হেয়ার অয়েল তো এই আদিবাসী হেয়ার অয়েলটা কিন্তু এখন খুব জনপ্রিয় একটা হেয়ার অয়েল কারণ এটা এখন সবাই ব্যবহার করতেছে এবং এটা প্রচার করতেছে অনেক বড় বড় সেলিব্রিটিরা আদিবাসী হেয়ার অয়েলটার সাথে সাথে আদিবাসী হেয়ার প্যাকটাও কিন্তু খুব জনপ্রিয় কারণ এই হেয়ার প্যাকটাও কিন্তু খুব ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণেই বানানো হয় আমি বানামো আদিবাসী স্টাইলে হেয়ার প্যাক আমার বাড়িতে এবং ঘরে যতটুকু উপকরণ আছে ততটুকু দিয়া আজকে আবার আইলাম আমি অন্য একটা ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা কোনো রান্নার ভিডিও না আজকের ভিডিওটা হইলো একটা চুলের হেলদি টিপস তো এই চুলের হেলদি টিপসটা কী জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হইব হেলদি হেয়ার টিপসটার জন্য আমি কিন্তু বাজারের কোনো মেডিসিন বা প্রোডাক্ট ইউজ করতাম না আমি সব কিছু ঘরের উপকরণ এবং ঘরের বাইরে সবুজ উদ্ভিদের কিছু উপকরণ ইউজ করুম তো যার জারলিকে প্রথমে আমি নিয়ে আনিছিলাম সবুজ উদ্ভিদের মধ্যে জবা ফুল এবং জবা ফুলের পাতা তারপরে সেখানে নীলকণ্ঠর ফুল আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেক ঔষধি উদ্ভিদ গাছ আছে যেগুলির প্রয়োগ আমরা কীভাবে করবো জানি না এবং কোনটা কি কাজে লাগে সেটাও জানি না তো আজকের ভিডিওতে আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করব আমি যে জবা ফুলটি নিলাম জবা ফুলটি কিন্তু লাল জবা নিছি এবার লাল জবার মধ্যে পাঁচ পাপড়ি হোক আর অনেকগুলা পাপড়ি হোক লাল জবা হইলেইবো অন্য কোনো জবা কিন্তু হইতো না তো এবার নিয়ে নিতেছি গয়ামের পাতা একদম কচি দীক্ষা তো গয়ামের পাতা মানে পেয়ারা পাতা অনেকেই আছে গয়ামের পাতা করলে চিন্ত না তো এটা কিন্তু গয়ামের পাতা মানে পেয়ারা পাতা তো পাতা দেখলে কিন্তু অবশ্যই যায় কোনটা কি পাতা তো এবার আমি আয় ফলাম এখানে অ্যালোভেরার ডগা নিতে তো যে পরিমাণ রোদ্র উঠছে আমি খুব তাড়াতাড়ি করে অ্যালোভেরার ডগা কাটতেছি সামনে যেটা পাইছি ওইটাই কাটতে অ্যালোভেরাটা গাছ থেকে কাটার পর কিন্তু যখন তখন ব্যবহার করবেন না এটা একটু সময়ের জন্য রোদে ছেড়ে দিবেন দেখবেন এটা রোদে ছেড়ে দেওয়ার পর একটু হলুদ কালারের একটা জেল বাইর বো তো ওই জেলটা নাকি আমাদের স্কিনের জন্য ভালো না তাই জেলটা রোদে দেওয়ার পর যদি বাইরে যায় তাহলে আমাদের ব্যবহারের জন্য এটা উপযোগী হয় এবার আমি নিয়ে আনাম এইখান থেকে তুলসী পাতা আর কালো কেশি পাতা তো কালো কেশি পাতাটা আমি আগে অন্য জায়গা থেকে আনছিলাম ওই জায়গাতে গিয়ে দেখি নাই তো একজন আমারা কইতেছে যে আমাদের বাড়িতেই নাকি তুলসী গাছের এখানে আছে তো আয়ে দেখলাম এই পাতাটি কিন্তু তারপর আমার একটু সন্দেহ হইল যে পাতাটি আসলে কি কালো কেশি পাতা কিন্তু তাই নিয়ে কইলো এটা শুকনা জায়গায় হওয়ার কারণে কিন্তু পাতাটি এরকম দেখা যেতেছে আসলে নাকি এটা কালো কেশি পাতা এই কালো কেশি পাতা কিন্তু আমাদের চুল কালো করে আগে ছোটোবেলায় দেখতাম ছোট ছোট বাচ্চাদের মাথায় এই কালো কেশি পাতা লাগাই দিত আসলে তখন মনে করতাম এটা একদম মিথ্যা কথা কিন্তু এখন দেখি না এটা সত্যি কথা তো এবার আমার যেটা প্রয়োজন হবে এটা হচ্ছে নিম পাতা তো এত বড়ো গাছ থেকে নিম পাতা পারতে গিয়ে আমার একটু কষ্টই হয়েছে কারণ কষ্ট করেও আমার একটু পার্ত হইব কারণ এই নিম পাতাটা হয়েছে মাথার উকুনের জন্য একটা উপকারী পাতা যদি মাথায় উকুন থাকে তাহলে কিন্তু এই নিম পাতাটা অবশ্যই দিবেন উকুন থাকলেও দিতে পারেন আবার যদি মাথায় গরমে ছোট ছোট গুটা মানে গামাছিগুলা যে হয়ে থাকে ওই গামাছিগুলো যদি থাকে তাহলে কিন্তু এই নিম পাতাটা অনেক উপকার করে ঘরের বাইরে যা উপকরণ সব কিছু আমি রেডি করে নিছি এবার প্রয়োজন হবো ঘরের ভিতরে থাকা কিছু উপকরণের তো এবার এটি আমি ধোয়া গড়ে নিয়ে এ ফসি পরিষ্কার একটা করাইয়া নিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিছি এখানে জবা ফুল আর জবা ফুলের পাতা তারপরে দিয়ে দিছি এখানে নীলকণ্ঠ ফুল তারপরে দিয়ে দিছিলাম তুলসী পাতা তারপরে কালো কেশি পাতা তারপরে গয়াম পাতা তারপরে এখানে নিম পাতা তো নিম পাতাটা তো আমি এভাবে সিরা সবগুলো পাতা দিয়ে দেবো এবার এলোভেরাটা একটা চাকু সাহায্যে ছোটো ছোটো টুকরা করে দেবো এই হেলদি হেয়ার টিপসটা আমি কিন্তু আমার বান্ধবীর কাছ থেকে শিখছি আমার বান্ধবীর বাড়িতে আমি যখনই যাইতাম গিয়ে দেখতাম বান্ধবী মাথার মধ্যে এই হেয়ার টিপসটা লাগায় রাখছে তো আমি যখন জিজ্ঞাসা করছি তখন আমার বান্ধবী এই হেয়ার টিপসটা শেয়ার করছিল আমার সাথে তখন আমিও বাড়িতে দু একবার ট্রাই করার পর আমিও উপকার পাইছি তারপর ভাবলাম না একদিন আমি এটা আপনাদের সাথে শেয়ার করি এবার দিয়ে দিতেছি কারিপাতা তো কারিপাতাটা কিন্তু অবশ্যই দিবেন কারিপাতাটা আমাদের চুলের গুঁড়া মজবুত করে তো কারিপাতা দেওয়ার আগে আমি কিন্তু আদার টুকরাও দিয়েছিলাম তো এরপরে দিয়ে দিছিলাম মেথি তো মেথিটা যদি চার পাঁচ ঘন্টা বিজায় রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো এবার অল্প একটু জল দিয়ে দশ পনেরো মিনিটের মতন এটি সিদ্ধ করে হইব আমি এখানে যতগুলা উপকরণ ব্যবহার করলাম প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা উপকারিতা আছে তো আমি যে এখানে জবা ফুল এবং জবা ফুলের পাতাটা ব্যবহার করলাম এই জবা ফুল আর জবা ফুলের পাতাটা কিন্তু আমাদের মাথায় শ্যাম্পুর কাজ করে সব কিছু কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে সেরা একটা মিক্সার জারে সুন্দর করে একটা পেস্ট করে লাম পেস্ট করার পর একটা সুতি কাপড় নেবো সুতি কাপড়ের মধ্যে নিয়ে সেটা ভালো চিপে আমি শুধু ভিতরে রসটা বাইর করে নেব পেস্টটা কিন্তু অবশ্যই সুতি কাপড়ের মধ্যে চিপে নিবেন যদি ডাইরেক্ট ব্যবহার করেন না চিপে তাইলে কিন্তু পাতার যে ডাস্টগুলো থাকে চুলের মধ্যে চিপকায় যাইব এবং চুলটা পরিষ্কার করতে কষ্ট হইবা দেবো এক চামচ হেয়ার অয়েল হেয়ার অয়েলটা যেটা সবসময় ব্যবহার করেন ওইটুই নিবেন তো আমি সবসময় যেটা ব্যবহার করি ওইটুই দিয়ে দিছি এগুলা হলো আমার মেয়ের মাথার চুল দেখেন চুলগুলা কত লম্বা হয়েছে তো এবার আমি পেস্টটা চুলের আগা গুঁড়া সমান তালে মাখাই দেবো পেস্টটা লাগানোর পর এক ঘন্টা পরে মাথাটা ধুয়ে নিলেই চলবে